জ্বর হয়, তার সঙ্গে সঙ্গে স্কাব টাইপাসে বিশেষ কতগুলো জিনিস দেখতে পাওয়া যায়, শরীরে র্যাশ বেরোয়। তবে যদি ডার্ক কমপ্লেক্সন হয় র্যাশটা ঠিকঠাক করে বোঝা যায় না, পোকাটা যে জায়গাটাতে কামড়ায় সেই জায়গাটা কামড়ের দাগ থাকে সিগারেটের ছেঁকার মতো, সেটা 40-60% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়াও চোখ লাল হয়, শরীরটা ফুলে যায়, শরীরের বিভিন্ন লিম্ফ গ্ল্যান্ড লসিকা গ্রন্থি যেগুলো সেগুলো ফুলে যায়, এগুলো ইনিশিয়াল ফিচার্স থাকে। যদি ট্রিটমেন্টটা ডিলে হয় তখন একটা একটা করে অর্গান ফেলিওর ডেভেলপ করে। এক নাইরোবি ফ্লাই এর রক্ষে নেই, তার উপর স্ক্রাফ টাইফাসের আতঙ্ক। পার্ক সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সূত্রে খবর, গত 3 সপ্তাহে 10 শিশু ভর্তি হয়েছে স্ক্রাফ টাইফাসে আক্রান্ত হয়ে, এখনো চিকিৎসাধীন 20 কয়েকটি শিশু। বারুইপুরের বাসিন্দা এক ক্লাস 3 পড়ুয়ার 6 দিন কমছিল না জ্বর, 1 জুলাই ভর্তি হয় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে, জানা যায় স্ক্রাফ টাইফাসে আক্রান্ত সে। কলকাতা এবং পার্শ্ববর্তী শহরতলি এলাকা থেকে বহু শিশু স্ক্রাফ টাইফাসের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। শুধুমাত্র পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে গত 3 সপ্তাহের মধ্যে 10-10 জন শিশুর চিকিৎসা হয়েছে স্ক্রাফ টাইফাসজনিত সমস্যা নিয়ে, যার মধ্যে কলকাতার যোধপুর পার্কের গোবিন্দপুর রোডের এক শিশু সেও রয়েছে, যাকে প্রথমে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, পরবর্তীতে বোঝা যায় যে স্ক্রাফ টাইফাসের সমস্যা রয়েছে। ডক্টর ঘুরে এসে আমাকে বলছে, ওকে কোনো পোকা কামড়ের কোনো দাগ আছে গায়ে? আমি বললাম হ্যাঁ, একটা নাভির মধ্যে একটা ছোট্ট দাগ আছে। তখন উনি বললেন এই তো, মানে উনি তখন পয়েন্ট করে তখন থেকে সেই দিন থেকে ওর ওষুধ এবং চালু করে, এবং রিপোর্টটা সেই সন্ধেবেলাতেই আসে, ওনার আগেই টেস্ট করিয়েছিলেন, সন্ধেবেলা আসে, সেটাতে স্ক্রাফ টাইফাস ধরা পড়া। যোধপুর পার্কের গোবিন্দপুর রোডের বাসিন্দা 9 বছরের বালিকা পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে, পরে জানা যায় সেও স্ক্রাফ টাইফাসে আক্রান্ত, 2 দিন ভেন্টিলেশনে থাকার পর ছাড়া পায় হাসপাতাল থেকে। হাসপাতাল সূত্রে খবর, সদ্য বাড়ি ফিরেছে তপসিয়ার বাসিন্দা এক শিশু। চিকিৎসকরা বলছেন বিশেষ ধরনের পোকার কামড় থেকেই সংক্রমণ হয় স্ক্রাফ টাইফাসে, এই সময় যার প্রকোপ দেখা যায় সব থেকে বেশি। প্রচণ্ড পরিমাণে জ্বর হয়, তার সঙ্গে সঙ্গে স্ক্রাফ টাইফাসে বিশেষ কতগুলো জিনিস দেখতে পাওয়া যায়, শরীরে র্যাশ বেরোয়। তবে যদি ডার্ক কমপ্লেক্সন হয় র্যাশটা ঠিকঠাক করে বোঝা যায় না, পোকাটা যে জায়গাটাতে কামড়ায় সেই জায়গাটা কামড়ের দাগ থাকে সিগারেটের ছেঁকার মতো, সেটা 40-60% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়াও চোখ লাল হয়, শরীরটা ফুলে যায়, শরীরের বিভিন্ন লিম্ফ গ্ল্যান্ড লসিকা গ্রন্থি যেগুলো সেগুলো ফুলে যায়, এগুলো ইনিশিয়াল ফিচার্স থাকে। যদি ট্রিটমেন্টটা ডিলে হয় তখন একটা একটা করে অর্গান ফেলিওর ডেভেলপ করে। স্ক্রাফ টাইফাস নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও, প্রশাসন সূত্রে খবর, পরীক্ষার জন্য বাড়তি কিট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও মহকুমা হাসপাতাল সহ 44টি ল্যাবে বাড়তি কিট পাঠানো হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।